हाई फ्रेंड्स, वेलकम टू जीके वर्ल्ड। हमें तुम्हारे जो जारपीएफ कन्स्टेबल प्रीवियस ईयर प्रश्न नहीं आलोचना शुरू करेछिलाम, आज के तार 13 नम्बर पार्टी देखे नब। प्रश्नगुलो खूब ही गुरुत्वपूर्ण, पाले तुम्हारा नोट कर नियो और जरा आगे दिन क्लासगुलि देखो तादेर जन्य आमी डेस्क्रिप्शन लिंक दिए देव, तो तुम्हारा सेखान थेके सेगुलि पे जाबे, सेगुलो अवश्यई देखे नियो। देखो आज के सेटटिर प्रथम प्रश्न कि बला हयेछे, राज्य मानवाधिकार कमिशनेर चेयरमैन कार द्वारा नियुक्त हय, तो एटिर अन्सार कि हबे। तुम्हारा चारटे अपशन निजेरा पढ़बे এবং পার্থক্য কি তোমরা সেটা দেখবে, ঠিক আছে। আমি শুধু অ্যান্সারটা বলে দেবো, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কি তাহলে, না সঠিক উত্তর 2 নম্বর অপশান, রাজ্যপাল নিযুক্ত করে থাকেন। 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি হিন্দুস্তানি সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি হয়, তো এটির অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কত্থক। এখানে তোমাদের রাইট অ্যান্সার 2 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, অন্ত্যোদয় অন্ন যোজনার লক্ষ্য গোষ্ঠী কারা, মানে কাদের জন্য এই স্কিমটি লঞ্চ করা হয়েছিল, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে দরিদ্রতম বিভাগ বা দরিদ্র সীমার নিচে যেসব মানুষ বসবাস করে তাদের জন্য এই যোজনাটি লঞ্চ করা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন দেখো কী বলা হয়েছে, যোগের মূল গ্রন্থ যোগসূত্র কার রচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকেই তোমরা অ্যান্সারগুলো পারবে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কার রচিত, এটি তাহলে পতঞ্জলি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, হলদিয়া বন্দর ড্যাশের একটি সহায়ক বন্দর হিসাবে গড়ে উঠেছিল, তো এটি রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কী তাহলে, না কলকাতা বন্দরের একটি সহায়ক বন্দর হিসাবে গড়ে উঠেছিল, 2 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলা হয়েছে, কর অর্থ বিল নিষ্পত্তির জন্য সংসদের কোন সদনে উত্থাপন করা যেতে পারে, তো এটি রাইট অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে লোকসভায় উত্থাপন করা যেতে পারে, তো 1 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, রকিস কর্ডিলেরা কোন মহাদেশে অবস্থিত, তো এটি রাইট অ্যান্সার কী হবে, কোন মহাদেশে এটি অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে উত্তর আমেরিকা, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, লাবণী কোন রাজ্যের প্রসিদ্ধ নৃত্য, তো এটি রাইট অ্যান্সার কী হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে লাবণী যে রাজ্যের প্রসিদ্ধ নৃত্য সেটা হচ্ছে মহারাষ্ট্র, 4 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো কী বলা হয়েছে, জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা এটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত, তো এটি রাইট অ্যান্সার কী হবে, প্রশ্নগুলি বারবার পরীক্ষায় আসে, অনেকেই তোমরা দেখবে অনেক পরীক্ষায় এই প্রশ্নগুলি আগেও এসেছে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে জার্মানি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার ক্ষমতা কোন অনুচ্ছেদে বর্ণিত আছে, তো কী হবে এটির অ্যান্সার, রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করার যে ক্ষমতা সেটি বর্ণিত আছে, যেটি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, সেটি হচ্ছে 143, এখানে তোমাদের রাইট অ্যান্সার, 143 নম্বর অনুচ্ছেদে এটি বর্ণিত আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত, তো কী হবে এটির অ্যান্সার, ত্রিভঙ্গ মুদ্রা যে নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত সেটি হয়ে যাবে কী তাহলে, না ওডিসি হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার, 3 নম্বর অপশান, এখানে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তো এটি রাইট অ্যান্সার কী হবে, লন্ডন শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে কী তাহলে, টেমস নদীর তীরে লন্ডন শহরটি অবস্থিত, 4 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার। সেটগুলি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না তোমরা, ঠিক আছে, এবং যেটা থেকে আমি একটু নিজে মোটিভেশন পাই, তো তোমার জন্য আরও ভালো ভালো ভিডিও আমি তার জন্য আনতে পারবো। তো দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, বৈকল্পিক প্রধানমন্ত্রী হিসাবে কে পরিচিত, এখানে রাইট অ্যান্সার কী হবে, বৈকল্পিক প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত যিনি তিনি হয়ে যাবে কী তাহলে, না বিরোধী দলনেতা, 4 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, রাজস্ব ঘাটতি গণনার জন্য কোন সূত্রটি ব্যবহৃত হয়, তো কী হবে এটির অ্যান্সার, সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, রাজস্ব ঘাটতি গণনার জন্য যে সূত্রটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে রাজস্ব ব্যয় থেকে রাজস্ব প্রাপ্তি, 1 নম্বর অপশান, তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, কত গ্রাম জলে 1 মোল হয়, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, কত গ্রাম জলে হয় এটি, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 2 নম্বর অপশান, তোমাদের রাইট অ্যান্সার, 18 গ্রাম জলে 1 মোল হয়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র প্রতিনিধি কে ছিলেন, এটি রাইট অ্যান্সার কী হবে,
কে ছিলেন তাহলে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মহাত্মা গান্ধী, 4 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, গুজরাটের প্রসিদ্ধ লোকনৃত্য কোনটি? অনেকেই পড়বে এটির অ্যান্সার, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি কি না, গুজরাটের প্রসিদ্ধ নৃত্য হয়ে যাবে লোকনৃত্য গরবা, এখানে তোমাদের রাইট অ্যান্সার, 1 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, ভারতের গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির সভাপতিত্ব করেন, তো এখানে রাইট অ্যান্সার কি হবে, সঠিক উত্তরটি কী হবে তাহলে, কে সভাপতিত্ব করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরু, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অনেক পরীক্ষার প্রশ্নটি আছে, খুবই একটা বেসিক প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে লালা রাজপথ রায়, 1 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, এই ধরনের সেট আমি তোমাদের ধীরে ধীরে দিতে থাকবো, যাদের প্রয়োজন তারা ক্লাসগুলি অবশ্যই ডেলি দেখতে থাকবে। 2000-এরও বেশি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আরপিএফ কনস্টেবলে এসেছিলো, ঠিক আছে? তাই ডেলি ক্লাসগুলি তোমরা ফলো রাখবে, এবং যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই পরবর্তীকালে, যাতে তোমরা এই ভিডিওগুলো পাও, ঠিক আছে? তো দেখো 20 নম্বর প্রশ্নটা, নিচের কোন বিপ্লবী মহারাষ্ট্রের রামোসি কিষাণ সেনার নেতৃত্ব দিয়েছিলেন? এখানে রাইট অ্যান্সার কী হবে, কে দিয়েছিলেন নেতৃত্ব মহারাষ্ট্রে তাহলে? না, সঠিক উত্তর হয়ে যাবে বাসুদেব বলবন্ত ফাড়কে হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, নিচের কোন রাসায়নিক ফলের গন্ধ দেয়, বা নিচের কোন রাসায়নিক থেকে ফলের গন্ধ পাওয়া যায়, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটি তাহলে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি হচ্ছে 3 নম্বর অপশান, এখানে তোমাদের রাইট অ্যান্সার, এস্টার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, তো কী হবে এটির অ্যান্সার, কোন অধিবেশনে হয়েছিলেন তিনি? সঠিক উত্তর হয়ে যাবে বেলেগাঁও, তোমাদের এখানে বেলগাঁও হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, নিচের কোন আগ্নেয় দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত, এটি রাইট অ্যান্সার কী হবে, বঙ্গোপসাগরে অবস্থিত যে আগ্নেয় দ্বীপটি সেটি হয়ে যাবে ব্যারন দ্বীপ, 4 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, কোন আইনে সরকারি কর্মচারীদের নির্বাচনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা চালু করা হয়েছিল, তো এটি রাইট অ্যান্সার কী হবে, কোন আইনের দ্বারা এটি করা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চার্টার অ্যাক্ট 1853, এখানে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, নিচের কোন মহাদেশে মানুষ বাস করে না, খুবই একটা সহজ প্রশ্ন, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, আন্টার্কটিকা হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রাচীনতম মুদ্রা ছিল, তো এটি রাইট অ্যান্সার কী হবে, এখানে সঠিক অ্যান্সার যেটা সেটা হয়ে যাবে তোমাদের যে ভারতের প্রাচীনতম মুদ্রা ছিল, যেটি 4টি অপশানের মধ্যে, সেটি হচ্ছে পাঞ্চ চিহ্নিত মুদ্রা হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নটা দেখো কী বলা হয়েছে, কে ভারতে প্রথম পোর্টফোলিও ব্যবস্থা চালু করেন, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, কে চালু করেছিলেন এটি, সঠিক উত্তরটি হয়ে যাবে এটি চালু করেছিলেন লর্ড ক্যানিং, 2 নম্বর অপশান এখানে তোমাদের রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন দেখো, পরমাণু পদার্থবিজ্ঞানের জনক কাকে বলা হয়, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, পরমাণু পদার্থবিজ্ঞানের জনক বলা হয় আর্নেস্ট রাদারফোর্ডকে, ঠিক আছে? 2 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন দেখো, কোন নদীতে হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে, তো এখানে রাইট অ্যান্সার কী হবে, কোন নদীতে নির্মিত হয়েছে এটি, সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে মহানদীর উপর, 1 নম্বর অপশান এখানে তোমাদের সঠিক উত্তর। তো দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন, নিচের কোন সংস্থা ভারতের দরিদ্র সীমা গণনা করে, তো এটি 4টি অপশানের মধ্যে যেটি রাইট অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্টে জানাবে, এই প্রশ্নটা তোমাদের জন্য রইলো, তো অবশ্যই কমেন্ট করো, সেটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, এবং একটু বন্ধুদের কষ্ট করে শেয়ার করে দিও। যারা নতুন আমাদের এই চ্যানেলে ডেলি এই ধরনের ক্লাস তোমরা পেতে থাকবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।